ফসার জন্য আমরা অনেকেই অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকি, তবে সবসময় কি সব রকমের জিনিস আমাদের কাজে দেয়, এমনটা কিন্তু না। আচ্ছা, বেসনের নাম তো তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো। রূপচর্চায় কি কখনো তোমরা বেসন ব্যবহার করেছো? আই এম শিওর যারা ঘরোয়া পদ্ধতিতে রেগুলার রূপচর্চা করে থাকে তারা কিন্তু বেসনের অনেক রকমভাবে ব্যবহার করেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বেসন দিয়ে একটা ফেস প্যাক, যেটা ব্যবহার করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে একটা ফর্সা উজ্জ্বল ত্বক। তার সাথে সাথে যদি গলায় ঘাড়ে পিঠে থেকে থাকে কালো জেরি দাগ, তার সাথে সাথে ব্রন পিম্পল যেগুলোর অনেক দিন ধরে দাগ অলরেডি তোমার ফেসের মধ্যে গলার মধ্যে পিঠের মধ্যে হয়ে আছে, সেগুলোও কিন্তু এই ফেস প্যাকে নিয়মিত দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে আস্তে আস্তে সেগুলোও হালকা হয়ে যাবে এবং অনেকদিন ধরে ব্যবহার করতে করতে সেই দাগগুলো টোটালি মিলিয়ে যাবে। তো চলো দেখে নাও আজকে বেসনের এই ফেস প্যাকটির কামাল, যেটা ইউজ করে তুমি তো ফর্সা হবেই, তার সাথে সাথে ত্বকের মধ্যে চলে আসবে তোমার একটা আলাদাই জেল্লা। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি এই ফেস প্যাকটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তাই জন্য তোমরা যে কোনো বয়সের প্রত্যেকে এটা ইউজ করতে পারো, ছোটো থেকে আরম্ভ করে বড় পর্যন্ত, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই ইউজ করতে পারো। এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য একটা ফেস প্যাক। তবে আমি কিন্তু ডাইরেক্ট ফেস প্যাক অ্যাপ্লিকেশনে যেতে পারছি না, কারণ আমার মনে হয় তোমাদের কয়েকটা জিনিস জানিয়ে রাখাটা ভীষণ দরকার। হয়তো এই ধরনের ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে গেলে তোমরা নিজেদের অনেক বেশি করে খেয়াল রাখতে পারবে, তার ফলে তোমাদের স্কিনটাও অনেক ভালো থাকবে। সবার প্রথমে তোমাদের বলি, তোমাদের উপর থেকে তোমরা স্কিনের মধ্যে যত কিছুই অ্যাপ্লাই করো না কেন, স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থেকে থাকে, পিম্পল ব্রন এই ধরনের জিনিস থেকে থাকে, তাহলে তুমি যত ভালোভাবেই তুমি ফেস প্যাক ন্যাচারাল জিনিস দিয়ে ফেস প্যাক ইউজ করো না কেন, কোনো রকম কোনো রেজাল্ট কিন্তু স্কিনের মধ্যে দেখতে পাবে না। তো সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু ভেতর থেকে সুস্থ থাকতে হবে। এর আগেও তোমাদের আমি বহু ভিডিওতে বলেছি যে আমাদের ভেতর থেকে সুস্থ থাকা, ভেতর থেকে হেলদি থাকা কতটা জরুরি, কারণ ভেতর থেকে আমরা যতটা হেলদি থাকবো ততটাই কিন্তু আমাদের স্কিন গ্লো করবে, ততটাই আমাদের স্কিনটা বাইরে থেকে সুন্দর লাগবে দেখতে। আর ভেতর থেকে সুন্দর থাকার জন্য তোমাদের সাথে আমি কয়েকটা জরুরি টিপ শেয়ার করে নিচ্ছি, যে কটা জিনিস তোমরা যদি রেগুলার মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কিচ্ছু দরকার হবে না। নাম্বার ওয়ানে দরকার প্রচুর পরিমাণে জল খাওয়া। আমি প্রতিটা ভিডিওতেই প্রায় তোমাদের বলি যে আমাদের স্কিনকে ভালো রাখতে আমাদের প্রচুর স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে, প্রচুর পরিমাণে হাইড্রেশন দেওয়ার জন্য স্কিনের মধ্যে প্রচুর জল দরকার, যে কারণে আমাদের অনেক অনেক করে জল কিন্তু খেতে হবে। আর নিয়মিত তোমাদের শরীরচর্চা করতে হবে। নিয়মিত শরীরচর্চার মধ্যে অনেকে ব্যায়াম যোগাসন এগুলো করতেই পারো, তবে এমন কিছু আমি তোমাদের ভারী শরীরচর্চা সাজেস্ট করছি না। রেগুলার তো বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘর পরিষ্কার করার জন্য ঘর মুছতেই পারো, ঘর মোছা কিন্তু একটা দারুণ শরীরচর্চা, যেটার মাধ্যমে অনেক ক্যালোরি আমাদের ঝরে যায়। আর পারতে গেলে প্রত্যেক দিন এক ঘন্টা করে নিয়ম করে প্রচুর প্রচুর করে হাঁটাহাঁটি করো। তাছাড়াও যাদের বাড়িতে সিঁড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে কি এমনি সিঁড়ি, ঘরের মধ্যে যে সিঁড়ি থাকে সেই সিঁড়ির মধ্যে পারতে গেলে তোমরা 5-7 বার আপডাউন করো, সেটাতেও কিন্তু অনেক পরিমাণে শরীরচর্চা হয়, অনেক পরিমাণে ঘাম ঝরে, যেটার মাধ্যমে আমাদের স্কিন কিন্তু হেলদি হয়ে থাকে। তবে এ তো গেল শরীরচর্চার কথা, জলের কথা, আর এর বাইরেও রয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটার দিকে আমরা একেবারেই খেয়াল দিই না, সেটা হচ্ছে আমাদের নিয়মিত খুব ভালো রকমের ডায়েট নিতে হবে। মানে আমি বলতে চাইছি খুব ভালো রকমের খাওয়ার দাওয়ার আমাদের খেতে হবে। তো সেই খাওয়ার দাওয়ারের মধ্যে তোমাকে খেতে হবে ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, এই জিনিসগুলো তো খেতেই হবে। পাশাপাশি তুমি ভাত রুটি যাই খাও না কেন, প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু ফল, তারপরে ভেজিটেবল, এই জিনিসগুলো কিন্তু নিয়ম করে তোমাদের খেতে হবে। তবে সবার পক্ষে তো এত রকমের ডায়েট, এত রকমের শরীরচর্চা এগুলো করা তো সম্ভব হয় না। যাদের কাছে একেবারেই সময় নেই, যারা অফিসে রেগুলার যাচ্ছ, কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, ভীষণভাবে ব্যস্ততার জীবনযাপন করছো, তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো করবার মতো এতটুকুও টাইম থাকে না, তাহলে তারা কি করবে? আমি তাদের জন্য স্পেশালি তাদের প্রত্যেককে আমি সাজেস্ট করবো, তোমরা কিন্তু মার্কেট থেকে যে কোনো একটা কোলাজেন পাউডার কিনে নিয়ে ইউজ করো। আর এটা ইউজ করাটা কতটা যে দরকার তাহলে এবার তোমরা শোনো। আমাদের প্রত্যেক বছর কিন্তু শরীর থেকে আমাদের কোলাজেন একটু একটু করে কমতে থাকছে, সেটা আমাদের যত বয়স বাড়ছে তত বেশি পরিমাণে আমাদের কোলাজেনের ঘাটতি কিন্তু শরীরের মধ্যে শুরু হয়ে যাচ্ছে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের হচ্ছে। আর এই কোলাজেন যত আমাদের শরীরের মধ্যে থেকে কমতে থাকবে তত কিন্তু আমাদের স্কিনের ওপর প্রভাব ফেলবে। কোলাজেন কমার কারণে আমাদের ত্বক কিন্তু আস্তে আস্তে কুচকে যায়, যে কারণে রিঙ্কেলের সমস্যা কিন্তু ত্বকের মধ্যে দেখা দেয়, সেই এজিং প্রবলেম কিন্তু আমাদের স্কিনের মধ্যে চলে আসে, চোখের তলাতে ডার্ক সার্কেল চলে আসে, মানে বয়সকালীন যেগুলো ছাপ সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পড়তে শুরু করে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু কোলাজেন দায়ী, মানে কোলাজেনের যত ঘাটতি হবে শরীরের মধ্যে আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু ততটাই বড় আকারে ধারণ করবে। তবে তোমাদের বলবো তোমরা মার্কেট থেকে যে কোনো ব্র্যান্ডের কোলাজেন পাউডার নিজেদের জন্য পারচেস করো, তবে সেটা দেখে নিও যাতে সেটা প্লান্ট বেসের হয়, মানে কোনো অ্যানিমাল বেসড কোলাজেন পাউডার ইউজ করা যাবে না। আমার কাছেও একটা কোলাজেন পাউডার রয়েছে তোমাদের দেখাই, এটা হচ্ছে নিউ হার্টসের স্কিন কোলাজেন বুস্টার।
এবার অনেকেরই তো মনে হচ্ছে যে কোলাজেন পাউডারের মধ্যে এমন কি রয়েছে যেটা আমাদের স্কিনের মধ্যে এতটা এতটা পরিবর্তন নিয়ে চলে আসছে। মানে যখন কোলাজেন পাউডার তোমরা কিনবে, পেছন দিকে দেখবে এর ইনগ্রিডিয়েন্টগুলো লেখা থাকে। ইনগ্রিডিয়েন্টসগুলো যদি তোমরা একবার শোনো তাহলেই বুঝতে পেরে যাবে যে সত্যি এটা স্কিনের মধ্যে কতটা প্রভাব ফেলে। হাইলুরোনিক অ্যাসিড, যেটার জন্য ত্বকের রুক্ষতা শুষ্কতা থাকে না, ত্বকের আলাদা রকমভাবে একটা ময়শ্চারাইজ ধরে রাখে, মানে ত্বকের মধ্যে আলাদা রকম ময়শ্চার ধরে রাখে। আর তার সাথে রয়েছে ভিটামিন সি, যেটার কারণে ত্বক কিন্তু ভীষণভাবে লাইট হয়ে যায়, অনেক ত্বককে ফর্সা উজ্জ্বল দেখায়। আর এর মধ্যে কয়েকটা রয়েছে ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট, যে কারণে কিন্তু আমাদের ত্বক খুব সুন্দর লাগে, খুব হেলদি লাগে, খুব গ্লোয়িং লাগে। বিট রুট পাউডার রয়েছে, বিট রুট তো বোঝা যাচ্ছে খাওয়ার যে বিট রয়েছে, সেই লাল রঙের বিটটা, সেটা স্কিনের জন্য খুব ভালো। যদি ডাইরেক্ট সেটাকে প্রত্যেক দিন স্যালাডের মাধ্যমে খেতে পাও তাহলে সেটাও খুব ভালো। রয়েছে গুয়াভা পাউডার, মানে বাংলাতে যেটাকে বলা হয় পেয়ারা, পেয়ারার পাউডার রয়েছে। একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট। তো এই যে গ্রিন টি, গ্রিন টিটা আমি নিজে খাই, গ্রিন টির যে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রায় গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস, যে কারণে আমাদের স্কিনের থেকে কী হচ্ছে এক্সট্রা পরিমাণে টক্সিনস বেরিয়ে যাচ্ছে, স্কিন অনেক বেশি কিন্তু আমাদের সুন্দর গ্লোই হেলদি হয়ে থাকে। এছাড়াও এর মধ্যে রয়েছে পাম্পকিন সিড, মানে হচ্ছে তরমুজ যে আমরা খাই, তরমুজের বীজ, তরমুজের যে বীজ সেটা কিন্তু স্কিন কেয়ারে খুব ভালো রকমভাবে কাজে লাগে। তো এত যে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস যেগুলো পুরো টোটালি রয়েছে এই একটা বোতলের মধ্যে, তাহলে বোঝা যাচ্ছে তো যে এইটা যদি আমরা রেগুলার সাপ্লিমেন্টস হিসেবে নিতে পারি তার মানে কি পরিমাণ আমাদের স্কিনের মধ্যে কাজ করবে, কতটা আমাদের হেলদি রাখবে। তাহলে চলো এখন তোমরা দেখে নাও যে এটাকে ঠিক তোমরা কীভাবে সেবন করবে, মানে ঠিক তোমরা কীভাবে খাবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাঁচের গ্লাস ভর্তি জল, এই কাঁচের গ্লাসটা পুরো ভর্তি করে জল নিতে হবে। আর এর মধ্যে আজকে আমি মিশিয়ে নিচ্ছি নিউ হার্বসের এই স্কিন কোলাজেন বুস্টার পাউডারটা। এর মধ্যে অলরেডি এরকম দেওয়া রয়েছে একটা স্কুপ, যেটার মধ্যে মাপ করে এক টেবিল চামচ, মানে পুরোপুরি এক চামচ নিয়ে জলের মধ্যে জাস্ট মিশিয়ে নাও। এবার এটাকে খাবার প্রসেসটা তোমাদের বলি। দুপুরবেলা তোমরা খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়ার পরে আধ ঘন্টা অপেক্ষা করো, আর আধ ঘন্টা পরে মানে ভরপুর পেটে কিন্তু এটা খেতে হবে। আর এটা টানা যদি তোমরা মোটামুটি 30 দিন মতো খেতে পারো তাহলে কিন্তু ভালো রকমভাবে একটা রেজাল্ট পাবে। তো অবশ্যই তোমরা এটা রেগুলার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কেমন কি রেজাল্ট পাচ্ছ। আর আমি এই নিউ হার্বসের স্কিন কোলাজেন বুস্টার এই পাউডারটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, কারো যদি পারচেস করতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে এটা পারচেস করে নিতে পারো। তাহলে আমরা এবার ভেতর থেকে তো সুন্দর হয়ে গেছি, ভেতর থেকে আমরা হেলদি হয়ে গেছি, এরপরে আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো ফেস প্যাক। ভেতরটা যখন তোমাদের ক্লিন ক্লিয়ার হেলদি হয়ে যাবে তাহলে উপর দিকে তোমরা যা প্যাকই অ্যাপ্লাই করো না কেন সেটা কিন্তু স্কিনের মধ্যে আলাদা রকমভাবে তোমাকে একটা গ্লো এনে দেবে। চলো আমি কাঁচের বাটির মধ্যে মাপ করে নিয়ে নিচ্ছি 2 চামচ ভর্তি করে বেসন। বেসন নিজেই একটা ন্যাচারাল ক্লিনজার, এটা স্কিনকে খুব ভালো রকমভাবে ক্লিন করে। ফেস ওয়াশ যদি নাও ইউজ করো, আমি আমার প্রতিটা ভিডিওতে যেটা তোমাদের বলে থাকি তোমরা বেসন দিয়ে কিন্তু মুখ ধুতে পারো। কারো সেন্সিটিভিটির স্কিনের সমস্যা থাকলে সেও কিন্তু বেসন ইউজ করতে পারো। বেসন দারুণ রকমভাবে স্কিনকে সফট অ্যান্ড স্মুথ রাখে এবং দাগ আস্তে আস্তে তুলে ফেলতেও সাহায্য করে। 2 টেবিল চামচ বেসন নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের রঙকে হালকা করে, আস্তে আস্তে স্কিনকে পরিষ্কার করে তোলে। আর এরপরে এর মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচ কস্তুরি হলুদ গুঁড়ো। আর সেটা যদি তোমাদের কাছে না থাকে তো রান্নাঘরের হলুদ গুঁড়ো তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে সেক্ষেত্রে খুব কম পরিমাণে, মানে 1/2 চামচেরও কম তোমরা নিও। রান্নাঘরের হলুদ গুঁড়ো কী হয়, স্কিনের মধ্যে একটা দাগ ফেলে যায়, যেটা কস্তুরি হলুদ গুঁড়ো কিন্তু একেবারেই হলদে রকমের দাগটা ফেলে দেয় না। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে, এবারে আমি আমার ফুল ফেসের মধ্যে এটাকে করে নিচ্ছি অ্যাপ্লাই। ফুল ফেসে অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যে যদি থেকে থাকে মেকআপ, মেকআপকে পুরোপুরিভাবে রিমুভ করো, মেকআপকে পুরোপুরিভাবে তুলে নাও, তারপরে মুখের মধ্যে ভালো করে ফেস ওয়াশ করে নাও, ক্লিনজিং করে নাও, তারপরে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আমাদের এই ফেস প্যাকটি। ফুল ফেসের মধ্যে, গলার মধ্যে, যেখানে যেখানে তোমার কালো দাগ ছোপ রয়েছে, স্পেশালি আমাদের ঘাড়ের পোর্শনটাতে খুব পরিমাণে কালো দাগ জমে থাকে, তো সেই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারো, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারো। হাতের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ভুলে যাও যে তুমি মুখের মধ্যে কী লাগিয়েছো। খুব বেশি কিন্তু ড্রাই হতে দেবে না, কারোর 10 মিনিটের কমেও টাইমে কিন্তু সুন্দরভাবে এটা ড্রাই হয়ে যায়, খুব বেশি ড্রাই হতে দেওয়া যাবে না, তাতে কিন্তু আমাদের রিঙ্কেলের সমস্যা স্কিনের মধ্যে চলে আসে। আর এই ফেস প্যাকটা ভীষণ কার্যকরী, এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ট্রাই করো, 2 দিন ট্রাই করো, তাতেই তোমরা গজবকার রেজাল্ট পাবে। এবার কিন্তু আমার মোটামুটি 10 মিনিট এটা লাগিয়ে রাখা হয়ে গেছে, 10 মিনিট পরে আমি আস্তে আস্তে ফেস প্যাকটাকে রিমুভ করে নেবো। তার জন্য আমি একেবারে জল ইউজ করছি না, ভেজা তোয়ালে দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে তুলে ফেলছি, তারপরে আমি জল দিয়ে ফুল ফেসটাকে ধুয়ে নেব। আমার ফুল ফেস প্যাকটা সুন্দর করে কিন্তু ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার স্কিনের মধ্যে কতটা পরিবর্তন আমি নিজেই বুঝতে পারছি। মানে অ্যাকচুয়ালি এই ফেস প্যাকটা লাগানোর পর আমার স্কিনটা এতটাই এতটাই লাভলি হয়ে যায় যে আমার ভীষণভাবে আমার তুলে, মানে বারবার ওরা করে টাচ করতে ইচ্ছা করে, এত তুলতুলে, নরম তুলতুলে হয়ে যায় স্কিনটা।
তো এই ফেস প্যাকটা ভীষণভাবে কার্যকরী, আর কতটা আমাকে ইনস্ট্যান্ট যে ফর্সা করে দিয়েছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ। আর কোনো তো সাইড এফেক্ট নেই, তাই জন্য নিশ্চিন্ত মনে এটা ইউজ করা যেতে পারে। প্রত্যেকে তোমরা এটা ইউজ করো, আর আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও তোমাদের কতটা কি এটা কাজে লাগলো। ফুল ফেসের মধ্যে থেকে রিমুভ হয়ে যাওয়ার পরে মুখটা একটু ড্রাই ড্রাই লাগবে, কারণ এর মধ্যে ব্যাসন ছিল। তো এরপরে কিন্তু যে কোনো রকম ময়শ্চারাইজার যেটা তুমি রেগুলার ইউজ করছো, কেউ যদি রাত্রিবেলাতে তোমরা ইউজ করে থাকো এটা, তো সে কিন্তু রাত্রিবেলাতেও যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, যে কোনো নাইট ক্রিম, যে নাইট ক্রিমটা তোমাদের আমি এর আগের ভিডিওতে সাজেস্ট করেছি, সেটাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেতে পারো। খুব ভালো হয় এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ডাইরেক্ট রোদে না বেরালে, কিংবা রাত্রিবেলাতে অ্যাপ্লাই করো যেই সময় সানলাইটের কোনো প্রবলেম থাকবে না, যে তোমাকে রোদে বেরোতে হচ্ছে না, তাহলে সব থেকে ভালো কিন্তু তোমরা ফলাফল পাবে। প্রত্যেকে ট্রাই করো এই ফেস প্যাকটা, আর আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও, যেটা তোমাদের বারবার করে বলে দিচ্ছি। আর এই মজাদার ফেস প্যাকটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে ব্যবহার করতে পারো, যে কোনো স্কিন টাইপের যারা রয়েছো তারা প্রত্যেকে এটা ব্যবহার করতে পারো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখতে থাকো সাজঘর, নতুনত্ব ভিডিও নিয়ে আমি অন্তরা খুব তাড়াতাড়ি সাজঘরে আবারও হাজির হয়ে যাব। টেক কেয়ার বন্ধুরা, টাটা।